হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মমতাজ, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব টার্মারিক ফেশিয়াল। তো ফেশিয়ালের জন্য প্রথমে যেটা ক্লিনজার, ক্লিনজারের জন্য আমি নিয়েছি র মিল্ক মানে কাঁচা দুধ, বেসন আর কাস্তুরি হলুদ। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর সেটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি। 5 থেকে 7 মিনিট আমি এটাকে আমার ফেসে ম্যাসাজ করব। স্কিনের ফার্স্ট লেয়ারে জমে থাকা ডার্ট, পলিউশন, এক্সেস অয়েল এগুলোকে ক্লিন করবে, পোর্সগুলোকে ওপেন হতে সাহায্য করবে, যাতে আমাদের ফেশিয়াল আরও বেশি এফেক্ট করে আমাদের স্কিনের জন্য। তো আমার 5 থেকে 7 মিনিট ম্যাসাজ হয়ে গেছে, আমি এবার ক্লিন করে ফেলছি। চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাব। তো এর জন্য যেটা নিয়েছি, আমি সুজি নিয়েছি, হলুদ নিয়েছি আর কোকোনাট অয়েল নিয়েছি। এবার আমি সবগুলোকে মিক্স করে নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করছি। এটা আমি 4 থেকে 5 মিনিট আমি করব স্ক্রাবটা, খুব হালকা হাতে করব। সেন্সিটিভ স্কিন তারা 1 থেকে 2 মিনিট করবে, তার বেশি করবেন না। স্ক্রাব মূলত আমাদের স্কিনের ডেড সেলকে রিমুভ করতে সাহায্য করে আর পোর্সে জমে থাকা ধুলো ময়লাগুলোকেও ক্লিন করতে সাহায্য করে। উইকে 2 বার স্ক্রাব করলে অ্যাকনে পিম্পলের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যেতে পারে। আমার এখানে 4-5 মিনিট হয়ে গেছে, আমি স্ক্রাবটাকে ক্লিন করে ফেলছি। আমি চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হচ্ছে ম্যাসাজ ক্রিম। তো ম্যাসাজ ক্রিমের জন্য আমি যেটা নিয়েছি, কাস্তুরি হলুদ, কাঁচা দুধ, বেসন, ভিটামিন ই ক্যাপসুল, কুমকুমাদি অয়েল 2 ড্রপ আমি এখানে নিয়ে নিচ্ছি, ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েলের 2 ড্রপ নিয়ে নেবো। সবগুলোকে মিক্স করে নিচ্ছি, ফেসে অ্যাপ্লাই করে দিয়ে আমি ম্যাসাজ করব 10 থেকে 15 মিনিট। এই ফেশিয়ালটা আপনারা খুব সহজেই নিজেরা করে ফেলতে পারবেন। টিনেজাররাও এই ফেশিয়ালটাকে করতে পারবে। 18+ না হলে ফেশিয়াল করা যায় না, কিন্তু এই ফেশিয়ালটা যে কোনো এজের মানুষই করতে পারবেন, কোনো সাইড এফেক্ট ছাড়াই। খুব ভালো রেজাল্ট পাবেন, ট্রাই করে দেখতে পারেন। যাদের সানট্যান, ব্ল্যাক স্পট, পিগমেন্টেশন, ব্ল্যামিশেস, অ্যাকনি পিম্পলের প্রবলেম আছে, তারা অবশ্যই একবার করে দেখবেন। স্কিন টোন নিয়ে যারা টেনশানে আছেন, তারা ফেশিয়ালটা করলে খুব ভালো রেজাল্ট পাবেন। স্কিন টোন ফেয়ার হবে, স্পটলেস ফেয়ার গ্লোয়িং স্কিন পাবেন। তো আপনাকে বলছি, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করবে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবেন না, আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি এবার ক্লিন করে ফেলছি ফেসটা। চলে যাচ্ছি নেক্সট স্টেপ, প্যাক বানিয়ে নেব। তো এটার জন্য আমি নিয়েছি চালের আটা, কাস্তুরি হলুদ আর দুধ। 3টি উপকরণকে মিক্স করে নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। এটা আমি সম্পূর্ণরূপে ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। ব্রাইডাল উপটান হিসাবেও আপনি এই স্টেপগুলোকে ফলো করতে পারেন। বিয়ের 1 মাস অথবা 2 মাস আগে আপনি এই স্টেপগুলোকে উইকে 2 অথবা 3 দিন যদি ফলো করেন, তাহলে আপনার স্কিন টোন অনেকটাই ফেয়ার হবে, স্কিন গ্লোয়িং হবে, অ্যাকনে পিম্পলের সমস্যা থাকবে না, স্পটলেস স্কিন পেয়ে যাবেন আপনি। আমার এখানে ড্রাই হয়ে গেছে, এবার আমি আমার ফেসটাকে ক্লিন করে ফেলব। তো আমি আমার ফেস ক্লিন করে ফেলেছি, রেজাল্ট একদমই আপনাদের সামনে। দেখুন আমার স্কিনটা কতটা গ্লো করছে। এটা আমি একবারই করেছি, তবে আমি ভাবছি এটাকে আমি কন্টিনিউ করব। আমি উইকে 2 থেকে 3 বার, না হলে আমি একবার তো অবশ্যই এটা করার চেষ্টা করব। আপনারাও করুন, কেমন রেজাল্ট হয়েছে আমাকে জানাবেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।